নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর কলার উপকারিতা আমরা কম বেশি সবকলেই জানি কাঁচা কলার উপকারিতা আলাদা এবং পাকা কলার উপকারিতা আলাদা অর্থাৎ কলা এমন একটি জিনিস যদি কোনো কারণবশত শরীরের মধ্যে ডিহাইড্রেশান চলে আসে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে আপনার বমি হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আপনি দুটো তিনকে পাকা কলা খেয়ে নেন আবার দেখবেন আপনার শরীরটা এনার্জি চলে আসবে শরীর ঠিক হয়ে যাবে এবং এই কলাতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যেটাকে আপনারা হার্টটাকে সুস্থ রাখতে ভালো রাখে এবং কলা শরীরের এনার্জি প্রদান করে কলা পায়খানা ক্লিয়ার করতে সাহায্য করে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কাঁচা কলাও আমাদের বিভিন্ন রকম রোগ বা অন্য কোনো রকম সমস্যা হলে ডাক্তার আমাদেরকে কলা খাওয়ার অ্যাডভাইস দেয় তো কম বেশি আমরা কলা খাওয়ার উপকারিতা আমরা জানলাম কিন্তু কলাতে অ্যালার্জি হয় এটা কি আপনারা কোনো সময় শুনেছেন অবশ্যই কলাতে অ্যালার্জি যেটাকে বেনানা অ্যালার্জি বলা হয় এই কলা অনেকে ভয়েতে খায় না অর্থাৎ কলা খেলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি চলে আসবে তো তাহলে কি করবেন হোমিওপ্যাথিতে কী কোনো উপায় আছে অবশ্যই আছে হোমিওপ্যাথিতে অনেক ভালো কয়েকটি মেডিসিন আছে যেগুলি এই ব্যানানা অ্যালার্জির জন্য বিখ্যাত অর্থাৎ কলা হজমে সাহায্য করবে কলা খেয়ে আর অ্যালার্জি হবে না তো বন্ধুরা নমস্কার আমি ডাক্তার ভিন্নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস এইচ কে হোমিওপ্যাথি এস হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কথা হচ্ছিল ব্যানানা অ্যালার্জি অর্থাৎ কলা খেয়ে অ্যালার্জি অ্যালার্জিটা কি আমাদের শরীরে বা মানুষের শরীরে তাদের নিজস্ব অ্যান্টিবডি আছে বাইরে থেকে কোনো উপাদান বা বস্তু শরীরের মধ্যে যদি ইনপুট হয় তাহলে তার উপরে একটি হাইপার সেন্সিটিভ রূপ দেখায় এই অ্যান্টিবডি তাকে শত্রুতা ভেবে এই মুহূর্তে এই সিচুয়েশানটাকে বলা হয় অ্যালার্জি আর অ্যালার্জির সিমটম আমি বারবার বলেছি নাকে হলে নাকের সিমটোম হাঁচি হবে নাক দিয়ে জল পড়বে চোখে হলে চোখ জ্বালা করবে চোখ দিয়ে জল পড়বে মাথাতে হলে মাথা ধরবে মাথা যন্ত্রণা করবে গলাতে হলে গলা জ্বালা করবে গলা ব্যথা করবে পেটে হলে গ্যাস অম্বল অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা বা পাতলা পায়খানা স্কিনেতে হলে স্কিন র্যাশেস চুলকানি বা স্কিনে জ্বালা করা স্কিনে কোনো র্যাশেস বার হওয়া ইত্যাদি লক্ষণ চলে আসবে এখানে যেহেতু আমরা কলা অ্যালার্জির কথা বলছি অর্থাৎ ব্যানানা অ্যালার্জি এই কলা খেয়ে বা ব্যানানা খাওয়ার পরে রকম সিমটম তাদের মধ্যে চলে আসবে সেই সিমটমের ভিত্তিতে আমরা হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করবো তো এই অ্যালার্জিটাকে আপনারা হালকাভাবে নেবেন না কারণ এই অ্যালার্জিতে কোনো এমার্জেন্সি সিচুয়েশানও চলে আসতে পারি তো বন্ধুরা চলুন শুরু করা যাক হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে এই ব্যানানা অ্যালার্জির জন্য আমি চারখানা মেডিসিন আপনাদের কাছে আলোচনা করব এক হলো ভূমিকা দুই হলো ইগনেশিয়া তিন হলো রিউমেক্স সি এবং চার হলো ক্যালিপস তো বন্ধুরা এই চারটি মেডিসিন খুব ভালো কাজ করে বেনানা অ্যালার্জির জন্য যদি আমাদের কলা খাওয়ার পরে পেটের কোনো সমস্যা চলে আসে যদি পাতলা পায়খানা প্রচুর পরিমাণে হয়ে যায় বা কোষ্ঠকাঠিন্য চলে আসে বা অন্য কোনো পেটের গণ্ডগোল যদি চলে আসে তাহলে আমরা নাক্সভূমিকা ইউজ করতে পারি এবং যদি কোনো মেন্টাল কোনো সিমটম চলে আসে তাহলে আপনাদের উত্তেজিত হয়ে যায় তাহলে আমাদের ইগনেসিয়া খুব ভালো মেডিসিন এবং যদি আমাদের ঘুম না হয় অর্থাৎ যদি ঘুম যদি বন্ধ হয়ে যায় এই কলা খাওয়ার পরে তাহলে এবং শরীর দুর্বল হয়ে যায় তাহলে ক্যালিপস খুব ভালো কাজ করবে এবং স্কিনের মধ্যে যদি কোনো র্যাসেস চলে আসে বা কাশি হয় এই রকম ধরনের কোনো সিমটম হয় তাহলে রিউমেক্স সি মেডিসিনটি খুব ভালো এই মেডিসিনটি ইউজ করা যাবে তো বন্ধুরা এখানে আমি এই চারটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করলাম প্রথম মেডিসিন হলো ইগনেশিয়া দ্বিতীয় মেডিসিন হলো ক্যালিপস তৃতীয় মেডিসিন হল রিউমেক্স সি এবং চতুর্থ মেডিসিন হলো কফিয়া ক্রুডা বন্ধুরা এখানে কফি আর ক্রুডা মেডিসিনটির কথা বলছি এই চারটি মেডিসিন আমরা সিমটম অনুযায়ী যদি নিই তাহলে আমাদের ব্যানানা অ্যালার্জি থেকে খুব ভালো কাজ করবে তো বন্ধুরা এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার